আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আগের পর্বগুলোতে আমরা সবাই দেখেছি কিভাবে গুগলের বিভিন্ন এসিওর যে সুবিধাগুলো আছে সেগুলো আমাদের আমরা পেতে পারি যেমন আমরা দেখেছি কিভাবে আপনি গুগলের ওয়েবমাস্টার তারপর অ্যানালাইটিক ইত্যাদি টুল ব্যবহার করে গুগলের সাথে আপনার ওয়েবসাইটের এসিও করাতে পারেন জাস্ট অন পেজ এসিও পার্টটা দেখেছি সো অতটুকু করলেই মূলত অ্যাকচুয়ালি গুগলের জন্য ওয়ান পেজ অপটিমাইজেশনটা মোটামুটিভাবে শেষ হয় আর এরপরে আসলে গুগল ছাড়াও তো অনেক সার্চ ইঞ্জিন আছে তাই না যেমন ইয়াহু আছে বিং আছে তো এই সকল সার্চ ইঞ্জিন যারা মেজর সার্চ ইঞ্জিন সো এদের সাথে আপনি কিভাবে এসিও করবেন আমরা এখন থেকে মূলত সেটাই দেখব সো যখন আমরা ইয়াহু বা আমরা এসিও করতে যাব তখন আমাদের একটি উইন্ডোজ লাইভ অ্যাকাউন্টের প্রয়োজন হবে যেমন আমরা কিন্তু দেখেছিলাম যখন আমরা গুগলে আমরা এসিওর কাজগুলো করেছি তখন কিন্তু আমাদের একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়েছিল ঠিক একইভাবে যখন আমরা বিং বা ইয়াহুতে আমাদের কাজগুলো করব তখন আমাদের উইন্ডোজ লাইভ অ্যাকাউন্টের প্রয়োজন হবে তো অ্যাকাউন্ট খোলা অত্যন্ত ইজি আপনারা সবাই পারেন দেখাই অ্যাকাউন্ট খুলতে গিয়ে অনেকেই আহ নানান ধরনের প্রবলেম ফেস করেন যদিও এটাও একটা ইজি ব্যাপার মোটেও কঠিন না কিন্তু অনেকেই আসলে প্রবলেম ফেস করেন সো এই জন্য যারা একেবারেই নতুন যারা লাইভ অ্যাকাউন্ট কখনো খুলেন নাই বা উইন্ডোজ লাইভে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি সো তাদের কথা বিবেচনা করে মূলত আজকে টিউটোরিয়ালে আমরা কিভাবে একটি লাইভ অ্যাকাউন্ট ওপেন করবেন সেটি দেখাবো ইনশাআল্লাহ তো উইন্ডোজ লাইভ খোলার জন্য আপনাকে এই ঠিকানায় যেতে হবে যে signup.live.com এই অ্যাড্রেসে আপনাকে গিয়ে অ্যাকাউন্টটি ওপেন করতে হবে সো আমরা ব্রাউজারে এই অ্যাড্রেসটি ওপেন করেছি আপনারা দেখুন তো একটি এই অ্যাড্রেসে গেলে একটি এরকম একটি ফর্ম আসবে আপনাদের সামনে ফর্মটি যথাযথভাবে ফিল আপ করতে হবে তো প্রথমে আছে ফার্স্ট নেম অপশন সো আমি এখানে আমার নাম আব্দুল এবং লাস্ট নেমে কাদের দিয়ে দিচ্ছি এখন ইউজার নেমের জায়গায় আপনাকে একটা জিনিস খেয়াল করুন যে যেহেতু আমরা একটি নতুন ইমেল পেতে চাই সো এই ক্ষেত্রে ইউজার নেমটা না ফিল আপ করে আমাকে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করতে হবে ওকে সো এখানে আমরা দিয়ে দিচ্ছি আইটি বাড়ি টিউটোরিয়ালস ওকে অ্যাট দ্য রেট অফ দেখুন এখন এখান থেকে আপনার চয়েস করার অপশন আছে যে আপনি আউটলুক ডট কমটা সিলেক্ট করবেন নাকি হট মেইলটা সিলেক্ট করবেন অ্যাজ ইউ উইশ সো আমরা হট মেইল ডট কমটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি নো প্রবলেম সো পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আর এখানে পাসওয়ার্ডটা আসলে সাথে মানে আলফা নিউমেরিক হতে হবে পাসওয়ার্ডটা যে এখানে এবিসিডিও থাকতে হবে এবং ওয়ান টু থ্রি ফোরও থাকতে হবে ঠিক আছে সো ওকে তো আমরা দেই তাহলে কি হয় অ্যাকচুয়ালি দেখি আসলে কি হয় ওকে আমরা একটি পাসওয়ার্ড দিলাম আবার করতে হবে এরপরে তারপর এখান থেকে জাস্ট আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমরা বাংলাদেশের অধিবাসী সো এখানে আপনার বার্থডে যেটা আছে সেই বার্থডেটা এখানে আপনি দিয়ে দিবেন আমরা এখানে একটা বার্থ ডেট বসিয়ে দিচ্ছি এমনিতেই 1990 ইয়ার দিয়ে সো এবং জেন্ডার মেল অর ফিমেল এখান থেকে জাস্ট সিলেক্ট করতে হবে দেন তারপরে আপনার কান্ট্রি কোড এখানে আপনার অ্যাজ বাংলাদেশি সো এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম এরপরে আমাদের ফোন নাম্বার তো উপরে যেহেতু দেখুন 880 অলরেডি দেয়া আছে সো আমরা এখানে 1 থেকে শুরু করব 1 তারপর আমাদের আইটি বাড়ির যে নাম্বারটা আছে আপনারা সবাই জানেন এটা দিলাম তো অল্টারনেট ইমেল অ্যাড্রেস চাইলে আমরা অল্টারনেট বা যদি আমরা কখনো এই লাইভ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে পাসওয়ার্ডটা কোন অ্যাকাউন্টে পাঠানো হবে সো রকম একটা ইমেল যদি আমরা চাই দিতে দিতে আমরা আমরা পারি সো আমাদের আইটি বাড়ির যে ইমেলটা আছে যেটা দিয়ে আমরা টোটাল টিউটোরিয়ালটা দেখালাম আইটি বাড়ির টিউটোরিয়াল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম সো এটা দিলাম এবং এখানে একটি ক্যাপচা আছে তো ক্যাপচাটি অত্যন্ত সঠিকভাবে ভাবে ফিল আপ করতে হবে আদারওয়াইস আপনার অ্যাকাউন্টটা হবে না সো ক্যাপচার কোডটা আমরা এখানে এন্ট্রি করতেছি চেষ্টা করব সঠিক হওয়ার ওকে দেখি হয় কিনা না ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি হ্যাঁ মনে হচ্ছে হবে কারণ অনেক সময় লাইভে অ্যাকাউন্ট খুলতে গিয়ে ক্যাপচা নিয়ে খুব বেশি প্রবলেম হয় সো এই প্রবলেমটা আমরা ফেস করি নাই আমাদের ফার্স্ট চানসেই হয়ে গেল অত্যন্ত সফলভাবে দেখুন হেয়ার্স ম্যানেজার অ্যাকাউন্ট ভিউ ইনবক্সে যেটা এখান থেকে ক্লিক করে আমাদের যে আমাদের যে ইমেলটা আছে সেটাতে আমরা সফলভাবে লগইন করে ফেলব তো যাই হোক অ্যাকাউন্ট কিন্তু করা হয়ে গেল আসলে অ্যাকাউন্ট সাকসেস তো আমরা দেখি লগইন পর্যন্ত যাই হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা আমাদের outlook.com মাইক্রোসফটের যে সার্ভিসটা আছে ইমেল সার্ভিস সেটাতে অলরেডি আছি আমরা ওকে ঠিক আছে তো যারা লাইভ অ্যাকাউন্ট হয়তো জানতেন না কিভাবে লাইভ অ্যাকাউন্ট খুলতে হয় সো অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল আশা করি সবাই পারবেন তো এরপর থেকে আমরা দেখব যে কিভাবে ইয়াহু বা বিং এ কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট সাবমিট করতে পারি বা বিং এর ওয়েবমাস্টার টুলস বা যে টুলস গুলো আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি তো তার আমন্ত্রণ রইলো আজকের পর্ব এখানে শেষ করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ